আসসালামু আলাইকুম, টিজিন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনা রয়েছে সৌদির আজকের তিনটি আলোচিত খবর। দেখুন সৌদি আরবের বিভিন্ন গণমাধ্যম থেকে প্রাপ্ত আজকের তিনটি বড় গুরুত্বপূর্ণ খবর, সে বিষয়ে বিস্তারিত। সম্পূর্ণ ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেওয়ার অনুরোধ রইল। সৌদি আরব হতে পাওয়া আজকের প্রথম গুরুত্বপূর্ণ খবর, এবার সৌদি আরবের বাজেট ঘাটতি। অভাব শব্দটির সাথে একেবারে অপরিচিত দেশ একটি সৌদি আরব। খনিজ সম্পদে ভরপুর এই দেশটি বিশ্বের তেলের বাজারে নিয়ন্ত্রকদের মধ্যে অন্যতম। বিশ্বের সবচেয়ে ধনী দেশগুলোর মধ্যে সৌদি আরবের নাম একে দুয়ে ওঠানামা করে, তবে এবার সম্পদের এই সূতি কাঠাগারেও দেখা দিয়েছে অভাব। চলতি বছর বাজেট ঘাটতি $7,900 কোটি দাঁড়াবে। তেলের দামে পতন এবং নোভেল করোনাভাইরাস মহামারীর কারণে সৃষ্ট অর্থনৈতিক মন্দায় এই ঘাটতিতে পড়তে যাচ্ছে মধ্যপ্রাচ্যের বৃহত্তম এই অর্থনৈতিক দেশটি। মঙ্গলবার এক পূর্বাভাসে এই তথ্য জানিয়েছে সৌদি আরবের অর্থ মন্ত্রণালয়। 2021 সালে অর্থবছরে বাজেট পাশ করে সৌদি আরব জানায় টানা 8 বছর ঘাটতির মুখোমুখি হওয়া আগামী বছরে সরকারি ব্যয় কমানো হচ্ছে। সৌদি অর্থ মন্ত্রণালয় এক বাজেট বিবৃতি জানিয়েছে চলতি বছরে দেশটির বাজেট ঘাটতি $29,800 কোটি বা $7,900 কোটি দাঁড়াবে, যা দেশটির জিডিপির 12%। আগামী বছর এই ঘাটতি $14,100 কোটি বা $3,760 কোটি নেমে আসবে বলে আশা করছেন তারা। বিদায়ী বছরে প্রায় $8,000 কোটি বাজেট ঘাটতি পূর্বাভাস বছরের শুরুতে দেওয়া $5,000 কোটি ঘাটতির পূর্বাভাসের চেয়ে অনেক বেশি। চলতি বছরে 3.7% সংকোচনের পর আগামী বছর 3.2% প্রবৃদ্ধি অর্জন করবে বলে পূর্বাভাস দিয়েছে সৌদি আরবের অর্থ মন্ত্রণালয়। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF অবশ্য চলতি বছরে 5.4% সংকোচনের পূর্বাভাস দিয়েছে। সৌদি আরব হতে পাওয়া আজকের দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবর, সৌদি আরবে করোনার টিকার প্রয়োগ শুরু হয়েছে। সৌদি আরবে বৃহস্পতিবার 17 ডিসেম্বর থেকে এই টিকা প্রয়োগ শুরু হয়েছে। মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসাবে সৌদি আরবে শুরু হয়েছে করোনা ভাইরাসে একেবারে পাবলিকলি টিকাদান কর্মসূচি। গতকাল সৌদি আরবের স্বাস্থ্যমন্ত্রী তাফিক আল রাবিয়া তিনি নিজেও করোনা ভাইরাসের এই ভ্যাকসিনটি গ্রহণ করেছেন। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে বুধবার ফাইজার বায়োনটেকের এই প্রথম টিকাটি রিয়াদ দেশে পৌঁছেছে। রাজধানী রিয়াদের একটি স্বাস্থ্যসেবা কেন্দ্রে 60-এর বেশি বয়সে 2 জন নারী পুরুষকে প্রথম এই টিকাটি দেওয়া হয়। এরপর পরই টিকাটি নিয়েছে সৌদি আরবের স্বাস্থ্যমন্ত্রী। দেশটির স্বাস্থ্যমন্ত্রী ডক্টর তৌফিক আল রাবিয়া বলেন ফাইজারের টিকাটি বিনামূল্যে পাওয়া যাবে, তবে আমরা যাদের প্রয়োজন তাদেরকে সবার আগে এই টিকাটি দেওয়ার চেষ্টা করব। অগ্রাধিকার ভিত্তিতে 60 থেকে 65 বছরের বেশি বয়সের ব্যক্তিরা, কারণ তারা অন্যদের থেকে সবচেয়ে বেশি সংক্রমণ এবং মৃত্যুর ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে, আর তাদেরকে আমরা নিরাপদ রাখার জন্য এই ভ্যাকসিনটি সবার আগে দিব। এছাড়াও সৌদি আরবে ইতিমধ্যেই এই ভ্যাকসিনটি নেওয়ার জন্য অনলাইনে একদিনেই 1.5 লাখেরও বেশি মানুষ তারা অনলাইনে নিবেদন করেছে। করোনা ভাইরাসে সৌদি আরবে সংক্রমিত হয়েছে প্রায় 3,60,000 এবং প্রাণহানি প্রায় 6,000 সৌদি আরব হতে পাওয়া আজকের তৃতীয় গুরুত্বপূর্ণ খবর, কয়েকশ অভিবাসী বন্দির উপর নির্যাতন চালাচ্ছে সৌদি আরব, বলছে HRW। নিউইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইট ওয়াচ জানিয়েছে রিয়াদের একটি প্রত্যাপন্ন কেন্দ্রে বন্দি কয়েকশ প্রবাসীর সঙ্গে অমানবিক আচরণ করছে সৌদি আরব। সেখানে দীর্ঘদিন ধরে বন্দীদের গাদাগদি করে রাখা হয়েছে, পাশাপাশি রক্ষীরা লোহার ব্লেড দিয়ে বন্দীদেরকে পেটাচ্ছে। এইসব কারণে গত অক্টোবর ও নভেম্বরে অন্তত 3 জন বন্দীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার এক প্রতিবেদনে এইসব তথ্য জানিয়েছে HWR। প্রত্যাবর্তন কেন্দ্রে বন্দীদের মধ্যে বেশিরভাগই ইথিওপিয়ান নাগরিক, তবে আফ্রিকা ও এশিয়ার আরও কয়েকটি দেশে নাগরিকও সেখানে রয়েছে। বৈধ কাগজপত্র না থাকার কারণে তাদেরকে গ্রেপ্তার করেছে সৌদি কর্তৃপক্ষ। প্রত্যাবর্তন কেন্দ্রে বন্দী 7 ইথিওপিয়ান নাগরিক ও ভারতে ফেরত পাঠানো 2 নাগরিক HRW-কে এই তথ্য জানিয়েছে। তারা বলেছে রিয়াদের আটক কেন্দ্রটিতে অন্তত 350 জন বন্দী ছিল, তাদের সবাইকে ছোট ছোট কক্ষে রাখা হয়েছে। তাদের তথ্য অনুযায়ী সেখানে বন্দীদের করোনা ভাইরাস থেকে সুরক্ষার কোনো ব্যবস্থা নেই। HRW শরণার্থী ও প্রবাসী অধিকার বিষয়ে গবেষণা নাদিয়া হার্টম্যান বলেন বিশ্বের অন্যতম ধনী দেশ সৌদি আরবেও কোনো অজুহাতেই প্রবাসী শ্রমিকদের একটি মহামারীর সময়ে মানবতার পরিস্থিতিতে রাখতে পারে না। এইসব বন্দীদের মধ্যে সবচেয়ে দুর্বলদের অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান করেছে মানবাধিকার সংস্থা HRW। একই সঙ্গে এই আটক কেন্দ্রটিকে সবশেষ উপায় হিসেবে ব্যবহার করে সব ধরনের নির্যাতন অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছে তারা। প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ, এই ছিল সৌদি আরবের বিভিন্ন গণমাধ্যম থেকে প্রাপ্ত আজকের তিনটি গুরুত্বপূর্ণ ও আলোচিত খবর। খবরগুলো খুবই গুরুত্বপূর্ণ, তাই আপনারা যা দেখছেন তারা শেয়ার করে অন্যদেরকে এখনই দেখা সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সৌদি আরবে সকল গুরুত্বপূর্ণ খবরের খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন 24, তাই দেরি কিসের?
এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।